আসসালামু আলাইকুম। ঈদের পরে আমরা আজকে আবার নিউট্রিশন ডায়েটিক্সের ক্লাস শুরু করছি। তো ঈদের আগে আমাদের শেষ ক্লাস ছিল ডায়েট এবং থেরাপিউটিক ডায়েট, মানে বিষয়টা ছিল যে রোগী ভেদে কীরকম ডায়েট দিতে হবে, কোন রোগীর জন্য কীরকম ডায়েট প্রয়োজন এবং ডায়েটের প্রকার ভেদ, ডায়েট কত প্রকার এগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তো আমরা আজকে দেখব যে ফুড প্রসেসিং, মানে খাদ্যকে কীভাবে প্রক্রিয়াজাত করা যায় তার পুষ্টিগুণ অক্ষুণ্ণ রেখে, বা আমরা দেখব যে খাদ্যের প্রক্রিয়াজাত কত প্রকার, আজকে এই বিষয়ে আমাদের আলোচনা হবে। তো আমরা গতবার যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম এগুলো আমরা দেখতে পাচ্ছি। আমরা শুরু করছি আজকের ক্লাস ডিফাইন ফুড প্ল্যানিং। ফুড প্ল্যানিং এবং ফুড প্রসেসিং এই দুটোই আমাদের আজকের আলোচনার বিষয়। ফুড প্ল্যানিংটা আমরা দেখব, আমি বই থেকে তোমাদেরকে বোঝাচ্ছি, আমি বইয়ের 198 পৃষ্ঠায় আছি। যাদের কাছে বই নেই তারা ভিডিও দেখেও বুঝতে পারো, কারণ এখানে বইয়ের লাইনগুলো এখানে দেওয়া আছে। বলছে দেখো, ইট ইজ নেসেসারি ফর ইন্ডিভিজুয়াল অ্যাজ ওয়েল অ্যাজ ফর দ্য গ্রুপ টু মিট দ্য নিড, সে চাহিদা পূরণ করার জন্য একজন ব্যক্তি অথবা একটা গ্রুপের দরকার। প্ল্যানিং ইজ নিড টু সাপ্লাই অ্যাডিকুয়েট ডায়েট। এ ফুড প্ল্যানিং করলে আমাদের দেহে বা আমরা পরিপূর্ণ পুষ্টি সমৃদ্ধ খাবার পেতে পারব, হুইচ ফুলফিল অল দ্য নিডস অফ বডি ফর হিট, যেগুলো আমাদের শরীরের সমস্ত চাহিদাকে পূর্ণ করবে। এনার্জি, গ্রোথ, রিপেয়ার, প্রোটেকশন অ্যান্ড রেগুলেশন ফ্যাক্টর্স ফর প্ল্যানিং অফ ফুড। তাহলে ফুড প্ল্যানিং করলে আমাদের শরীরের যে চাহিদাগুলো আছে সেগুলো পূরণ হবে। এটা ছিল তোমাদের ছোট্ট করে ফুড প্ল্যানিংয়ের সংজ্ঞা। এবার আমরা দেখব এক্সপ্লেইন দ্য প্রিন্সিপালস অ্যান্ড ক্রাইটেরিয়া অফ ফুড প্ল্যানিং, অথবা প্রশ্নটা এরকম হতে পারে, হোয়াট আর দ্য পয়েন্টস টু বি কনসিডার্ড ইন প্ল্যানিং ডায়েট, কোন কোন পয়েন্টগুলোকে আমরা বিবেচনায় নিতে পারি, টু বি কনসিডার্ড ইন প্ল্যানিং ডায়েট, ডায়েট প্ল্যানিং করার জন্য কোন কোন বিষয়কে আমরা বিবেচনায় নিতে পারি। প্রিন্সিপাল অফ ফুড প্ল্যানিংয়ের দেখো, এখানে ফুড প্ল্যানিংয়ের বইতে দেওয়া আছে 8টা। তো 8টার মধ্যে প্রথমটা হচ্ছে, ইট ইজ নেসেসারি টু প্ল্যান ফুড নিডেড ডেইলি বাই দ্য ফ্যামিলি প্রপারলি ইন অর্ডার টু ইনসিওর গেট নিউট্রিশন।
প্লান্ট ফুড বলতে প্লান্ট ফুড নিডেড, এখানে প্লান হবে, এটা আমাদের একটু হয়তো প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে। ইট ইজ নেসেসারি টু প্লান ফুড নিডেড ডেইলি বাই দ্য ফ্যামিলি প্রপারলি ইন অর্ডার টু ইনসিওর গেট নিউট্রিশন, মানে পরিপূর্ণ বা যথার্থ পুষ্টি পাইতে হলে একটা পরিবারের উচিত যে খাবারের প্ল্যানিং করা, ফুড প্ল্যানিং করা। দুই নম্বর, এ ওয়েল প্ল্যান্ড মিল প্রুভস টু বি এ টাইম এনার্জি অ্যান্ড মানি সেভার, একটা প্ল্যান এখানেও প্ল্যান্ট হয়ে গেছে, এটা তোমাদের বইতে ভুল আছে, তোমরা সবাই এটা ঠিক করে নিও, এটা প্ল্যান হবে। এ ওয়েল প্ল্যান্ড মিল প্রুভস টু বি এ টাইম এনার্জি অ্যান্ড মানি সেভার, ইট ইজ অলসো অ্যাভয়েড আনওয়ান্টেড আনঅ্যাপেটাইজিং অ্যান্ড আনস্যাটিসফাইং মিলস। তাহলে যদি কি খাবার আমরা বাসায় গ্রহণ করব, এটার যদি একটা প্ল্যান থাকে, পরিকল্পনা থাকে, তাহলে এটা কি করে আমাদের সময়কে বাজায়, আমাদের এনার্জিকে সেভ করে, বারবার যেতে হয় না। ইট ইজ অলসো অ্যাভয়েড আনওয়ান্টেড, মানে আমরা যেগুলো খাবার আমরা খেতে চাই না বা যেগুলো খাবার আমাদের কাছে আনঅ্যাপেটাইজিং, আকর্ষণীয় নয়, হ্যাঁ সেগুলো খাবার থেকে আমরা পরিত্রাণ পেতে পারি যদি আমরা খাবারকে আগেই প্ল্যান করে রাখি, পরিকল্পনা করে রাখি। এবার তিন নম্বর বলছে, ইন অর্ডার টু মেক দ্য বেস্ট ইউজ অফ মানি অ্যাভেলেবেল, ইট ইজ ইম্পর্টেন্ট টু প্ল্যান্ট দ্য মিল ফর এ ফ্যামিলি হুইচ আর লো বাজেট টু ইনসিওর সাফিসিয়েন্ট অ্যান্ড নিউট্রিশনালি ব্যালেন্সড ফুড। আসলে খাবারটা ডিপেন্ড করে যে তোমার মানির উপরে, টাকার উপরে তোমার বাজেট কত, সেটার উপরেই তোমাকে কি করতে হবে, সে বাজেট অনুযায়ী, সে বাজেট সেই পরিমাণ টাকায় যে খাবারটা অ্যাভেলেবেল, অর্থাৎ তোমার অল্প যদি বাজেট থাকে, অল্প বাজেটে দেখা যাবে যে কোন খাবারটা আমার জন্য অ্যাভেলেবেল এবং এই খাবারগুলো পুষ্টি সম্পন্ন কি না, পুষ্টি গুণ সমৃদ্ধ কি না। হ্যাঁ, এই জন্য বলছে, দেখো ইট ইজ ইম্পর্টেন্ট টু প্ল্যান দ্য মিল ফর আ ফ্যামিলি হুইচ আর লো বাজেট, মানে অল্প টাকা, টু ইনসিওর, নিশ্চিত করা, সাফিসিয়েন্ট, পর্যাপ্ত অ্যান্ড নিউট্রিশনই, পুষ্টিকর, ব্যালেন্স ফুড, ভারসাম্যহীন খাবার, ভারসাম্যপূর্ণ খাবার। এরপরে কথাটা বলছে, দেখো চার নম্বর, মিল প্ল্যান্ট নিড টু বি ফ্লেক্সিবল এনাফ টু টেক ইন্টু অ্যাকাউন্ট, টেক ইন্টু অ্যাকাউন্ট মানে হচ্ছে ধর্তব্যে নেওয়া, মনোযোগের মধ্যে নেওয়া, হিসাবের মধ্যে নেওয়া, চেঞ্জার, অ্যাকাউন্ট চেঞ্জার ডিউ টু প্রাইস ফ্লাকচুয়েশন। আমরা সবাই জানি যে কোনো জিনিসের আলুর দাম, তারপরে ধর যে পেঁয়াজের দাম, তারপরে যেগুলো আমাদের মানে এসেন্সিয়াল ইউটিলিটিস যেগুলো আছে, আমরা যেগুলো প্রাত্যহিক খাই, যেমন চাল ডাল, এগুলোর দাম কিন্তু ফ্ল্যাকচুয়েট করে, ফ্ল্যাকচুয়েশন মানে উঠানামা। তো আমাদেরকে এই যে খাবারের দামটা যে উঠানামা করে, আমরা নিত্য ব্যবহার বা নিত্য প্রতিদিন যে খাবারগুলো খাই, এগুলোকে আমাদেরকে টেক ইন্টু অ্যাকাউন্ট চেঞ্জার, আমাদের বিবেচনায় নিতে হবে এই পরিবর্তনগুলোকে, যাতে আমাদের এই যে খাবারের মূল্য বৃদ্ধির বিষয়টা আমাদের বাজেটের মধ্যে রাখতে হবে, যাতে খাবারের মূল্য হঠাৎ করে বৃদ্ধি পেলে, যাতে আমরা খাবারটাকে যদি আমরা অ্যাফোর্ড করে ফেলি, তাহলে আমরা যে খাবারটা আমরা খেতাম সে খাবারটা যদি বন্ধ করে দিই বা তার পরিবর্তে অন্য খাবার খাই দাম বাড়ার কারণে, তো সেক্ষেত্রে আমাদের পুষ্টির একটা তারতম্য লক্ষ্য করা যাবে। যেমন বলছে সিজনাল ফুড, যেমন সিজনাল ফুড আছে, যেমন আমরা শীতকালে প্রচুর শাকসবজি পাই, ফ্যামিলি টেস্ট, এবং পরিবারের অনেকেই অনেক কিছু খায়, অনেকে মাংস খেতে চায় না, অনেকে সবজি খেতে চায়, অনেকে আবার মাংস পছন্দ করে, অনেকে আবার সবজি পছন্দ করে না, তার পরিবারে কিন্তু এক একজনের এক একটা টেস্ট থাকে। অ্যান্ড ডিজায়ার্স হলিডে স্পেশাল, এবং অনেকের ছুটির দিনে অনেকের বাসায় বিরিয়ানি পোলাও রান্না হয়, ফ্যামিলি ফাংশন, গেস্ট থাকে, এগুলো বিষয়ে এগুলোকে কী করতে হবে, মাথায় রেখে তোমাকে ফুড প্ল্যান করতে হবে। এগুলো হচ্ছে প্রিন্সিপাল অফ ফুড প্ল্যানিং। পাঁচ নম্বর, এভরি নাম্বার অফ ফ্যামিলি রিকোয়েস্ট দ্য সেম বেসিক ফুড, হাউ এভার দ্য কোয়ালিটি মে হ্যাভ টু অল্টার অ্যাকর্ডিং টু দ্য এজ অ্যান্ড স্পেশাল নিড অফ দ্য ইন্ডিভিজুয়াল ফর। এবার বলছে যে প্রত্যেকটা ফ্যামিলি রিকোয়েস্ট টু সেভ বেসিক ফুড, প্রত্যেকটা পরিবারের কিন্তু প্রতিটা মানুষ আলাদা। একটা পরিবারে যদি পাঁচজন মানুষ থাকে, তার মধ্যে দেখা যায় যে দুইজন হচ্ছে অতিশী খুব বয়স্ক, আবার দুইজন হচ্ছে খুব ইয়াং, আবার দেখা যাচ্ছে যে দুজন হচ্ছে মিডল এজের, তো সবার ফুড চাহিদা কিন্তু একরকম না, সবার ফুড চাহিদা এবং সবার রিকোয়েস্টকে কী করতে হয়, প্রাধান্য দিতে হয়।
এবং কি করতে হয়, কোয়ালিটি মে হ্যাভ টু অল্টার, এবং ফুডের কোয়ালিটি তাদের রিকোয়েস্টের প্রাধান্যতি অল্টার মানে চেঞ্জ করে দেওয়া অ্যাকর্ডিং টু দ্য এজ অ্যান্ড স্পেশাল নিড। স্পেশাল নিড বলা হচ্ছে যাদের হচ্ছে যারা বৃদ্ধ, যারা চিবিয়ে খেতে পারে না, তাদের জন্য কিন্তু খাবার হবে একরকম, অন্যরকম হবে। স্পেশাল নিড বলা হচ্ছে অফ দ্য ইন্ডিভিজুয়াল, ফর এক্সাম্পল মিল্ক ইজ রিকোয়ার্ড ইন লার্জার অ্যামাউন্ট বাই চিলড্রেন, যেমন ধরো দুধ, একটা পরিবারের দুধটা বাচ্চাদের জন্য অনেক বেশি প্রয়োজন হয় দেন অ্যাডাল্ট, মানে বয়স্কের তুলনায়। চিলড্রেন ইজ স্মলার কোয়ান্টিটিস অফ ফন্ড দেন অ্যাডাল্ট, তারা এই চিলড্রেনরা হচ্ছে অল্প পরিমাণ দিলেও তারা কিন্তু বয়স্কদের চাইতে এই দুধটাকে বেশি পছন্দ করবে। ওল্ড পিপুল মাইট রিকোয়ার অফ ফুড, এবং বৃদ্ধদেরও এ ধরনের পুষ্টি সমৃদ্ধ খাবারের প্রয়োজন হতে পারে। 6 নম্বর, মিট, ট্রিম মিট, ইউজ অফ বয়লিং, স্টেমিং, টেস্টিং রাদার দেন ডিপ ফ্রাই, বলছে যে 6 নম্বরটাতে খুব ইম্পর্টেন্ট বলছে যে মিট, মাংস, ট্রিম মিট, যে মাংসটাকে ছেঁচে, একটু একটু পরে আমরা দেখবো ট্রিম মিটের একটা ছবি আমি দিয়েছি, যেটা হচ্ছে যে কুরবানির সময় যেমন ধরো যে বাসে গরু বা কোনো খাসি যখন ছাগল বা খাসি যখন জবাই হয় তখন কসাইরা কী করে, বাড়িতে বসে কিন্তু মাংস কাটে, মাংস কাটার সময় তোমরা লক্ষ্য করেছো যে তারা মাংসের উপর থেকে টুকরো টুকরো করার পর তারপর দেখবে যে ওটার উপর থেকে তোমার চামড়াটা ছাড়িয়ে নিচ্ছে, তারপরে যদি চর্বি আলাদা চর্বি থাকে ওই চর্বিটাকে কী করে ছেঁটে ফেলে, ছেঁটে বা ধরো যে যে মাংসে হাড়ের যদি গুঁড়ো থাকে মাংসের মধ্যে লেগে থাকে ওগুলো কেটে আলাদা করে মাংসটাকে ফ্রেশ করে দেয়, এটাকে বলা হচ্ছে ট্রিম মিট। ইউজ অফ বয়লিং বলছে যে মিট, ট্রিম মিট, ইউজ অফ বয়লিং, এটাকে ফুটিয়ে বা স্টেমিং করে টেস্টিং রাদার দেন ডিপ ফ্রাইং, ওরা বলছে যে এখানে বলা হচ্ছে যে ডিপ ফ্রাইং না করে খুব বেশি DWP হবে এখানে, ডিপ এটা যায় যে তোমাকে তেলে ডুবিয়ে একটা জিনিসকে ভাজা, এটা বলছে যে ডিপ ফ্রাইং, তো এটা না করাই উচিত। ইউজ মোর ফ্রেশ ফুড, ব্যবহার করা উচিত তাজা শাকসবজি অ্যান্ড ভেজিটেবলস, দেন সুইট হবে, এটা হবে সুইট, মিষ্টির তুলনায় মানে তাজা শাকসবজি খাওয়া উচিত, অ্যান্ড ডেরিভড অ্যান্ড দ্য মেথডস অফ কুকিং শুড অলসো বি কনসিডার্ড অ্যাজ ফর, এবং রান্নার মেথডটাকে পদ্ধতিটাকে বিবেচনায় নিতে হবে কীরকম, টু রিডিউস ওয়েট, এটা হালকা করতে হবে, টু স্কিন মিল্ক, ইউজ স্কিন মিল্ক, স্কিন মিল্ক স্কিম হবে, এটা আসলে স্কিন হবে না, এখানে তোমাদের বইতে তোমাদের কিছু বানান ভুল আছে আমি লক্ষ্য করছি, এটা স্কিন হবে না, এটা হবে স্কিম, SKIM, স্কিম মিল্ক কথাটার মানে যে দুধ থেকে তোমার ক্রিমটা বের করে নেওয়া হয়েছে, যেমন আমরা স্কিম মিল্ক, যেমন কার দুধ হতে পারে, যেমন লেখা থাকে না দুধের গায়ে যে ফুল ক্রিম মিল্ক পাউডার, কিন্তু সেটা কিন্তু স্কিম না, একটা হচ্ছে যে পূর্ণ নুড়িযুক্ত দুধ যেটা আমরা মিল্ক ভিটা প্যাকেটে লেখা থাকে, কিন্তু আসলে কি তা থাকে, তারা তো ব্যবসা করে, মিল্ক ভিটা তো ব্যবসায়ী, তারা যে খাঁটি দুধটা কৃষকের কাছ থেকে খামারির কাছ থেকে নেয় সেটা তারা কী করে, ওই ওই দুধটা থেকে তোমার ক্রিমটা আলাদা করে দেয়, ক্রিমটা থেকে তারা আবার মাখন বানায়, আবার তারা ওইখান দুধের আরও কিছু উপাদানটাকে আলাদা করে তারা ওখান থেকে দই বানায়, আরও অনেক ধরনের প্রোডাক্ট তারা একটা দুধ থেকে অনেক ধরনের প্রোডাক্ট তারা তৈরি করে, কারণ তারা কী করে মাইক্রো নিউট্রিয়েন্টসগুলো ওখান থেকে আলাদা আলাদা করে ফেলে, আলাদা আলাদা করে এক একটা প্রোডাক্ট তারা তৈরি করে। আর তুমি যদি বাসায় থাকো, গরুর দুধ যদি তুমি খাও, যদি বাইরের দুধ না খাও, তাহলে ওটাকে বলা হয় হোল মিল্ক, কারণ ওই দুধটাকে কিন্তু গরুর দুধের মধ্যে অনেক সময় পানি না মিশিয়েও ওটা ফুটিয়ে কিন্তু তুমি পান করছো, দিস ইজ কল্ড হোল মিল্ক, WHOLE, কারণ ওখানে পুষ্টি উপাদান দুধ মানে একজন গাভী যে দুধটা দিয়েছে সে দুধের উপাদানটা অক্ষুণ্ণ আছে, ওটাকে কোনো রকমের প্রক্রিয়াজাত করা হয়নি, দিস ইজ কল্ড হোল মিল্ক। আর SKIM এখানে বানান ভুল আছে, স্কিম কথাটা মানে হচ্ছে ক্রিমটাকে বের করে দেওয়া, ইউজ স্কিম মিল্ক, ক্রিম ছাড়া দুধ খেতে কেন বলছে, যে তোমার এখানে তোমার রক্তের মধ্যে সে কলেস্ট্রলের মাত্রা বাড়বে না, ইনস্টিল অফ হোল মিল্ক, ইনস্টেড, এখানে ইনস্টিল না, এ কথাটা হবে ইনস্টেড, এখানে হবে SKIM আর এখানে হবে INSTEAD, ইনস্টেড অফ হোল মিল্ক, এটা যাই হোক আমাদের খুব সম্ভবত এখানে প্রিন্টিং মিস্টেক হয়েছে, লেখার ভুল আছে এখানে কিছুটা, তো এখানে আমাদের রান্নার পদ্ধতি কী বলা হচ্ছে দেখো, বলছে যে হালকা করে নেওয়া, তারপরে স্কিম মিল্ক ব্যবহার করা তোমার হোল মিল্কের পরিবর্তে, এটা আমরা ট্রিম মিল্কের একটা ছবি দেখতে পাচ্ছি এখানে, চর্বিকে আলাদা করা হচ্ছে মাংস থেকে,
extreme meat. সাত নম্বর দেখো, চেঞ্জার ইন দ্য ফ্যামিলি মিল মে বি মেড এনি মেম্বার অফ দ্য ফ্যামিলি ইজ আন্ডার থেরাপিউটিক কন্ট্রোল অফ এ ডিজিজ। অর্থাৎ পরিবারের যদি একজন কোনো রোগে আক্রান্ত হয় এবং তাকে যদি থেরাপিউটিক ডায়েট দেওয়া হয়, আমরা এর আগেও পড়েছি যে থেরাপিউটিক ডায়েট হচ্ছে যে খাবারটা ডাক্তাররা বলে দিয়েছে আপনি এটা খেতে পারবেন, এটা খেতে পারবেন না, এটা খেতে হবে, এটা আপনাকে খাওয়া চলবে না। তো এই ধরনের ডায়েট যখন ডাক্তাররা, বিশেষ করে যারা কিডনির পেশেন্ট, যারা ডায়াবেটিক, তাদেরকে কিন্তু এ ধরনের থেরাপিউটিক ডায়েট দেওয়া হয়, তাদেরকে বিভিন্ন খাবারের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়, বিশেষ করে যাদের একটা কিডনি নাই বা কিডনির সমস্যা আছে। আবার যারা ডায়াবেটিক্সের পেশেন্ট তাদেরকে অনেক ধরনের খাবার তাকে বারণ করা হয়। তাহলে সেটাই বলছে, দেখো চেঞ্জার ইন দ্য ফ্যামিলি মিল, ফ্যামিলি মানে পরিবারের খাবারের মধ্যে কী হবে পরিবর্তন, মে বি মেড হতে পারে এনি মেম্বার অফ ফ্যামিলি ইজ আন্ডার থেরাপিউটিক কন্ট্রোল, যে থেরাপিউটিক ডায়েটের আন্ডারে চলে গেছে, ডাক্তারের পরামর্শে খাচ্ছে, অফ এ ডিজিজ অ্যাজ ফর এক্সাম্পল ডায়াবেটিক, হাইপার টেনশন, উচ্চ রক্তচাপ। গুড মিল প্ল্যানিং ইজ বোথ সায়েন্স অ্যান্ড আর্ট। গুড মিল প্ল্যানিং, মিল প্ল্যানিং যে খাবারের যে পরিকল্পনা করা বা কী খাবে, এটা একাধারে বিজ্ঞান এবং আর্ট, মানে শিল্প, এটা একাধারে বিজ্ঞান এবং শিল্প। এবার শেষ।